ব্যাংকের পরিষেবা নিয়ে ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের এক্সপোর্টার ও ইম্পোর্টারদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। রবিবার ফুলবাড়ি স্থলবন্দরে সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে ওই ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, 1974 সাল থেকে কলকাতায় বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা রয়েছে। 2001 সালে শিলিগুড়িতে ওই ব্যাংকের শাখা করা হয়। ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের বহির্বাণিজ্য চলে। ব্যবসায়িক কারণে ব্যাংকের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অর্থের আদান প্রদান হয়। সে তুলনায় বাংলাদেশের সোনালী ব্যাংকের পরিষেবায় অভাব রয়েছে বলে এপারের এক্সপোর্টার ও ইম্পোর্টারদের অভিযোগ। এদিনের বৈঠকে ওই ব্যাংকের পরিষেবা আলোচনা হয়। সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম আক্তার বলেন, কী ঘাটতি রয়েছে এবং কোন পরিষেবার উন্নত করা দরকার তা নিয়ে আলোচনা হয়। আচ্ছা, আমি ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে মূলত আমাদের যে শিলিগুড়িতে যে সোনালী ব্যাংকের ব্রাঞ্চের যে ম্যানেজার সাহেব, উনি নতুন জয়েন হয়েছে। উনি আসার পরে আমাদের সাথে পরিচিত আজকে হলেন। উনি কীভাবে কাজ আরও উন্নতির দিকে নিয়ে যাবে, ভালো করে কী করে কাজ করা যায়, কীভাবে নতুনত্বভাবে আপডেট দেওয়া যায় এবং আমাদের গ্রাহকদের কীভাবে ওনারা সার্ভিস দিতে পারে, সেই সম্বন্ধে উনি আসছেন। আমাদের সাথে পরিচিত করে উনি ওনার বক্তব্য বললেন। আমরা ওনাকে আমাদের বক্তব্যগুলো বললাম যে আমাদের কী কী প্রবলেম হচ্ছে ব্যাংকের, আদার্স ব্যাংকের ক্ষেত্রে, ওদের ব্যাংকের মানে আমাদের শিলিগুড়ির যে সোনালী ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের ক্ষেত্রে অনেকটা আমাদের প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো আজকে আমরা স্যারের সাথে তুলে ধরলাম। স্যারও আমাদের আশ্বাস দিল যে আগামী দিনে এই প্রবলেমগুলো থাকবে না। আমরা খুব খুশি। আমি ফুলবাড়ি এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। মূলত হলো বিজনেসের সার্ভিস। আমার ব্যাংকের সোনার ব্যাংকের সার্ভিস আমাদের এক্সপোর্টার বা ইম্পোর্টার যে যায় তাদের কাছে, ব্যাংকের সঙ্গে যেটা একটা দূরত্ব বেড়ে গেছিলো সেটা কমানোর জন্য আমাদের শাখা ব্যবস্থাপক সহ উপস্থিত আরও এই সঙ্গে উপস্থিত হয়ে তাকে আমাদের উনি অ্যাসিওর করলেন যে আমার অনেক বেশি সার্ভিস আমরা পাবো। আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীরা ব্যাংকের কাছ থেকে অনেক বেশি পাবো যেটা প্রিভিয়াস আগে পেতাম আমরা। মাঝখানে কিছু দিত্ব হয়েছিল বা দূরত্ব হয়ে গেছিলো, এটা কমে যে আগে 3 মাস থেকে আমরা বুঝতে পারছি যে কোয়ালিটি অনেক ডেভেলপ করছে এবং সোনালী ব্যাংকে নেক্সট ডে আমরা সোনালী ব্যাংকে অসম্ভব ভালো সার্ভিস পাবো। আজকের আমাদের যে প্রোগ্রামটা ছিল ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে সোনালী ব্যাংক লিমিটেড এবং এইখানকার যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছে তাদের একটা ব্যবসায়িক মত বিনিময় সভা। যে দুইটা ভ্রাতৃপ্রতিম দেশ ভারত এবং বাংলাদেশের দুইটা দেশ সম্পর্কের একটা রূপক স্বরূপ আসলে সোনালী ব্যাংক এইখানে কাজ শুরু করে 2001 সাল থেকে এবং ক্যালকাটাতে 1974 সাল থেকে। মাঝখানে যেটা সমস্যা হয়েছিল বলে তারা আমাদেরকে জানাচ্ছিল যে সোনালী ব্যাংকের সেবার কোয়ালিটি অথবা তারা যে সকল সেবা চাচ্ছিলেন আমাদের কাছে সেই বিষয়টা যদি কোনো কমিউনিকেশনের গ্যাপ আসে কি না। বিং এ নতুন ম্যানেজার, আমি তাদের সাথে কথা বলতে এসেছি, তাদের চাহিদা কি জানতে এসেছি এবং তাদের সাথে একটু ভাব বিনিময় এই আর কি।